জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এর বিরূপ প্রভাব পড়েছে পরিবহন খাতে। দেখা দিয়েছে পরিবহন সংকট ফলে সৃষ্টি হয়েছে গণভোগান্তি। রাজধানীর কুড়িল থেকে সরাসরি যুক্ত হয়ে এ নিয়ে আরও জানাবেন সহকর্মী মনিরুল সোহাগ। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর পর রাজধানীর পেট্রোল পাম্পগুলোর কী অবস্থা সে বিষয়ে জানাতে মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মী ইউসুফ রানা। শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, কী অবস্থা দেখছেন, গণপরিবহনের সংকট রয়েছে কি না, আর সাধারণ যাত্রীরা কী বলছেন? উর্মি, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে, বিভিন্ন এলাকা ঘুরে সড়কের যে পরিস্থিতি, অর্থাৎ বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রী যারা বের হয়েছেন তারা গণপরিবহনের কী ভোগান্তিতে পড়ছেন সেই দৃশ্য দেখাচ্ছে, এবং সাধারণ যাত্রী যারা আছেন তাদের কথাও কিন্তু আমরা দর্শকদের শোনাচ্ছি। আমি এই মুহূর্তে কুড়িল ফ্লাইওভার যে এলাকাটিতে রয়েছে সেখানের মহাসড়কে রয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটি গণপরিবহন রয়েছে, অর্থাৎ হাতে গোনা কয়েকটি গণপরিবহন, সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়। বিভিন্ন গন্তব্যের যে সকল মানুষ রয়েছে তাদের ভিড় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা সড়কের পাশে অবস্থান করছেন, অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। তো সব মিলিয়ে আসলে সকাল থেকেই আমরা দেখেছি মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন, এবং যে কয়েকটি গণপরিবহন চলছে সেগুলোতে কিন্তু ভাড়া বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি অন্যান্য যে সকল যানবাহন রয়েছে, এমনকি সিএনজি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে ভাড়া বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে এক ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন, এবং তারা তাদের গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া তাদের গুনতে হচ্ছে। এর পাশাপাশি আমরা কিন্তু সকালে দেখেছি বৃষ্টির মধ্যেও মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র এমনই। সাধারণ মানুষ যারা তারা কিন্তু বলছেন এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এটি একেবারে মুহূর্তেই তাদের উপর এসে পড়েছে, এবং সেটি আসলে তাদের জন্য এক ধরনের কষ্টসাধ্য ব্যাপার। এই ব্যয় ভার বহন করে যে যে প্রভাব পড়েছে সেগুলো সাথে নিয়ে তাদের চলার জন্য। তো সব মিলিয়ে আসলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু অনেকে জানিয়েছেন বিভিন্ন কোম্পানি যারা দায়িত্বে রয়েছেন তারা ফোন করে তাদেরকে কমপক্ষে অর্ধেক গাড়ি বন্ধ রাখা বা ঘুরিয়ে নিয়ে আসার যে কথা বলছে সেটিও কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে এক ধরনের অরাজক পরিস্থিতি বলা যায় চলছে। এটি নিরসনে এবং সমাধানের জন্য যাত্রী যারা রয়েছেন তারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, এবং সবাই আশা করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা মিটিয়ে যাতে সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়। উর্মি, এই ছিল এখান থেকে খবর। ধন্যবাদ সোহাগ আপনাকে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর রাজধানীর পেট্রোল পাম্পগুলোর কী পরিস্থিতি তা জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। যাচ্ছি তার কাছে। রানা, জানাবেন পেট্রোল পাম্পগুলো ঠিকমতো জ্বালানি দিচ্ছে কি না, বা এখানকার পরিস্থিতি আসলে কী? উর্মি, আপনি যেমনটা বলছিলেন যে পেট্রোল জ্বালানির দাম বাড়ানোর পরে কিন্তু রাজধানীর অনেকগুলো পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি, সকাল থেকে দেখেছি যে কিছু কিছু পেট্রোল পাম্প বন্ধ ছিল, এবং মহাখালীতেও আমরা দেখেছি যে 2 থেকে 3টা পেট্রোল পাম্প বন্ধ ছিল, এবং যেগুলো চালু রয়েছে সেগুলোতে আমরা দেখলাম যে জ্বালানি তেল যেসব গাড়ি দিয়ে চলে সেসব গাড়ির সংখ্যা কম, সিএনজি চালিত গাড়ির সংখ্যা বেশি, তারা নিয়মিত আসছেন, কিন্তু জ্বালানি যারা নির্ভর গাড়ি পরিচালনা করেন বিশেষ করে বাইক সহ অন্যান্য পরিবহন সেগুলোতে কিছুটা কম দেখেছি চাপ। এখানে একজন বিক্রয়কর্মী আছেন, আমি তার সাথে একটু কথা বলবো। তো জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে আপনাদের এই সকল জ্বালানি বিক্রির চিত্রটা কি আজকের, মানে চিত্রটা একটু আমাদেরকে? আসলে সকালবেলার চিত্রটা অনেক খারাপ ছিল, বলতে আগে তুলনামূলক যে গাড়িগুলি সকালবেলা আসতো আজকে ওরকম গাড়ি নেই, কিন্তু এখন ঘণ্টাখানিক হলো মোটামুটি কিছু গাড়ি আসতেছে, সকালবেলা খুব কম ছিল আর কি। আর কালকে যখন দাম বাড়বে অনেকে জানছে, জানার পরে অনেকেই পাম্পে আসছে, আমরা 12টা পর্যন্ত যতটুকু পারছি সবারই মানে আমরা দিতে চেষ্টা করছি আর কি। তারপর দাম বাড়ার পর থেকে আস্তে আস্তে গাড়ির পরিমাণ কম হওয়া শুরু করলো, কে জানি হয়তো আজকে দিনটা সবাই অপেক্ষা করতেছে যদি দাম যদি সরকার যদি আর একটু কমায় এই আর কি। আপনাদের কাছে মজুদ কেমন আছে এবং সেটা দিয়ে কতদিন চলবে? আমাদের কাছে মজুদ যতটুকু আছে আজকে হয়তো বিকাল 3টা 4টা পর্যন্ত থাকবে, কারণ যে পরিমাণ থাকার কথা ও পরিমাণ নাই, কারণ তৈলের দামটা বাড়বে শুনে সবাই ওইভাবে মানে বেশি বেশি নিয়ে গেছে আর কি। জি, আপনি যেমনটা শুনছিলেন যে দাম কিন্তু বাড়ার পরে এখানে কিছুটা প্রভাব পড়েছে, লোকজন কম আসছে এবং অনেকেই বেশি বেশি তেল নিয়ে গেছে ঘোষণার পর, যার জন্য মজুদও কিছুটা কমে গেছে। তো এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। উর্মি, ধন্যবাদ আপনাকে ইউসুফ।